আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ম্যাথমেটিক্স চ্যানেলে। আজ আমরা কথা বলবো বৃত্তের সাধারণ সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয় এবং সমীকরণ হতে কিভাবে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হয় সেই বিষয়টি নিয়ে। এটি বৃত্তের প্লেলিস্টের প্রথম ভিডিও। তোমরা যারা বৃত্তের সম্পূর্ণ প্লেলিস্টটি দেখতে চাও ডেসক্রিপশন থেকে প্লেলিস্টটি দেখে নিতে পারো। তো প্রথমেই আমরা আমাদের সেই ছোটবেলায় শেখা বৃত্তের যেই সংজ্ঞা, সেই সংজ্ঞাটা একটু দেখে নিই। বৃত্তের সংজ্ঞা বলছে যে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বা একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে অপর একটি চলমান বিন্দু যখন একবার ঘুরে আসে সমান দূরত্ব বজায় রেখে, তখন ওই চলমান বিন্দুর যে সঞ্চার পথ, সেই সঞ্চার পথটিকে আমরা বলি বৃত্ত। সো এখানে আমাদের যে নির্দিষ্ট বিন্দু, অর্থাৎ যেটাকে কেন্দ্র করে চলমান বিন্দুটি ঘুরবে, সেই নির্দিষ্ট বিন্দুটিকে আমরা বলি বৃত্তের কেন্দ্র, এবং চলমান বিন্দু হতে ওই নির্দিষ্ট বিন্দুর দূরত্বটাকে বলে বৃত্তের ব্যাসার্ধ। তো সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম ধরা যাক যে আমাদের কেন্দ্রটা হচ্ছে মূল বিন্দুতে অর্থাৎ 0,0-তে, এবং আমি ধরে নিলাম যে আমার বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r, যেহেতু বৃত্তের ব্যাসার্ধের ইংলিশ হচ্ছে রেডিয়াস, সো রেডিয়াসের r। সো তোমরা অলরেডি জানো যে সরলরেখার চ্যাপ্টারে আমরা দেখিয়েছি যে সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু একটি ভেরিয়েবল পয়েন্ট বা একটি চলক বিন্দু ধরে নিতে হয়। সো আমরা ধরে নিলাম যে আমাদের চলক বিন্দুটি হচ্ছে এক্স কমা ওয়াই। আমাদের শর্তটা কি, আসলে আমাদের কোন শর্তে এই বিন্দুটি চলবে? আমাদের বিন্দুটি চলার শর্ত হচ্ছে এই বিন্দুটি থেকে, চলমান বিন্দু থেকে নির্দিষ্ট যে বিন্দুটি, স্থির বিন্দুটি, এই বিন্দুটির দূরত্ব কনস্ট্যান্ট, একটা ধ্রুবক, সেই ধ্রুবকটাকে আমরা আর বলেছি। সো আমরা দূরত্ব নির্ণয়ের যে সূত্র সেটা ফেলে দিলাম এবং সেই দূরত্বটা ইকুয়াল টু হবে আর। এটাকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ, যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তো এইটা বা এই ধরনের যে কোনো সমীকরণ দেখে তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারো যে এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ, যেই বৃত্তটার কেন্দ্র হবে মূল বিন্দুতে এবং ব্যাসার্ধ হবে আর একক। ধরা যাক যে আমার বৃত্তের একটা সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার। দ্যাট মিনস এটা একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে 0,0-তে এবং ব্যাসার্ধ হচ্ছে 5। ওকে, সো এখন আমরা এই আলোচনাটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব। ধরা যাক যে আমাদের কেন্দ্রটা মূল বিন্দুতে নেই, কেন্দ্রটা যে কোনো একটা বিন্দুতে অবস্থিত এবং সেই যে কোনো বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এইচ কমা কে। যে কোনো একটা বিন্দু হতে পারে, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, যে কোনো চতুর্ভাগে হতে পারে। সো আমাদের কন্ডিশনটা আগের মতোই, আমি ধরে নিলাম যে আমাদের কেন্দ্রটা হচ্ছে এইচ কমা কে, ব্যাসার্ধ হচ্ছে আর। সো এবার এই এক্স কমা ওয়াই বিন্দু হতে আমাদের কেন্দ্র যেটা এইচ কমা কে, এই দুটা বিন্দুর দূরত্ব হচ্ছে আর একক। সো আমি যদি আবারও আমার দূরত্ব নির্ণয় সূত্রটা ফেলে দিয়ে যদি উভয় পক্ষকে বর্গ করি, বর্গ করলে আমরা যেই সমীকরণটি পাচ্ছি এই সমীকরণটিকে বলা হচ্ছে বৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। বৃত্তের এটাও একটা বৃত্তের সমীকরণ যেটাকে আমরা বলছি স্ট্যান্ডার্ড ইকুয়েশন। তো এই ধরনের যেই সমীকরণ অর্থাৎ এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে এইচ কমা কে তে, যেটা আমরা অলরেডি ধরে নিয়েছি, এবং ব্যাসার্ধ হচ্ছে আর একক। তো একটা এক্সাম্পল দেখবো আমরা। ধরা যাক যে 2,3 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের সমীকরণ তোমাকে নির্ণয় করতে হবে এবং যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 একক। তো এখানে দেখো কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 2,3, এটাকে কম্পেয়ার করো এইচ কমা কে এর সাথে। সো আমার এইচ এর ভ্যালু হচ্ছে 2 এবং কে এর ভ্যালু হচ্ছে 3 এবং বৃত্তের ব্যাসার্ধ আর এর ভ্যালু হচ্ছে 5। সো আমি এইমাত্র যে সমীকরণটি তোমাদেরকে দেখালাম সেই সমীকরণে এইচ, কে এবং আর এর জায়গায় আমি যদি 2, 3 এবং 5 বসিয়ে দিই তাহলে কিন্তু আমি সমীকরণটা পেয়ে যাব। সো এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। এখন আমরা এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি, দ্যাট মিনস এক্স মাইনাস 2 হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্রটা যদি ফেলে দিয়ে যদি আরেকটু ক্যালকুলেট করি তাহলে এই যে আমার সমীকরণটা চলে আসছে, এইটা হচ্ছে আমার 2,3 কেন্দ্র বিশিষ্ট এবং 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, সো আলোচনাটাকে আমরা আরেকটু সামনে এগিয়ে নিতে চাই। এইমাত্র আমরা যে কাজটা করলাম যে আমাদের এই যে মান বসিয়ে দিয়ে আমরা ইলাবোরেট করলাম, এই মান না বসিয়ে আমরা যদি একটু ইলাবোরেট করি তাহলে কিন্তু আমরা এখান থেকে বৃত্তের সাধারণ সমীকরণটা বের করে নিয়ে আসতে পারবো। সো আমি এই যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার, এখানে আমি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেললাম, ফেলে এই জিনিসটাকে একটু ইলাবোরেট করলাম, ইলাবোরেট করে সব কিছুকে সমীকরণের বাম পক্ষে নিয়ে আসলাম। বাম পক্ষে নিয়ে আসার পর দেখো আমার সমীকরণটা দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2hx মাইনাস 2ky প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তো যখন কিনা আমরা একটা সাধারণ সমীকরণ নির্ণয় করি বা একটা সাধারণ সমীকরণ বলি, সেই সাধারণ সমীকরণে নর্মালি নেগেটিভ চিহ্ন থাকে না। তো এই যে নেগেটিভ চিহ্নগুলো মাইনাস 2hx মাইনাস 2ky, এই নেগেটিভ চিহ্নগুলো থেকে আমরা মুক্তি পেতে চাই, এই নেগেটিভ চিহ্নগুলোকে আমরা বাদ দিয়ে দিতে চাই। তো দ্যাটস আমরা যেটা করব, আমরা এইচ এবং কে কে রিপ্লেস করব, এইচ এবং কে এর জায়গায় আমরা নেগেটিভ কোনো ভ্যালু বসাবো। তো আমি যদি এইচ এর জায়গায় মাইনাস জি বসাই এবং কে এর জায়গায় যদি মাইনাস এফ বসাই, তাহলে এই মাইনাসটা কি করবে, আমার এই মাইনাসটাকে গুণ হয়ে এটা প্লাস হয়ে যাবে। সো আমরা এই যে মাইনাস চিহ্নগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এইচ এবং কে এর জায়গায় দুটো নেগেটিভ ভ্যালু বসাচ্ছি। দুটো নেগেটিভ ভ্যালু হচ্ছে -g -f। আচ্ছা আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই যে h2 + k2 - r2 এটা কিন্তু পুরোটাই একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? এখানে কিন্তু কোনো আমার ভেরিয়েবল নাই, x y নাই, পুরোটাই একটা ধ্রুবক। সো এই ধ্রুবকটাকে আমি ধরে নিলাম এটা হচ্ছে c এর সমান। তো এখন এই যে আমি যে জিনিসগুলো ধরে নিলাম সেই জিনিসগুলো যদি এই সমীকরণে বসিয়ে দেই তাহলে সমীকরণটা হয়ে যাচ্ছে x2 + y2 plus 2gx plus 2fy plus c equals to 0. এটাই হচ্ছে আমার বৃত্তের সাধারণ সমীকরণ, জেনারেল ইকুয়েশন অফ দ্য সার্কেল। তো এখন আমি তোমাদের আরেকটু মনে করিয়ে দিই যে আমি আসলে কি কি চেঞ্জ করেছি। দেখো এটা আসলে যেই সমীকরণ থেকে এসেছে, আমার এই সাধারণ সমীকরণটা কিন্তু এখান থেকেই এসেছে এবং আমরা জানি যে এই বৃত্তের সমীকরণ হচ্ছে h, k। আর তুমি কি করেছো, তুমি কিন্তু h, k এর জায়গায় ধরে নিয়েছো -g -f। দ্যাট মিনস এই যে বৃত্তের সাধারণ সমীকরণ, এই সাধারণ সমীকরণটার কেন্দ্র হচ্ছে -g -f। তাহলে আমরা সাধারণ সমীকরণ যদি দেখি, সাধারণ সমীকরণে আমাদের যে x এর সহগ থাকবে এবং y এর সহগ থাকবে, এখান থেকে যদি আমরা g এবং f এর ভ্যালু বের করে ফেলি তাহলে কিন্তু আমরা বৃত্তের কেন্দ্রটা পেয়ে যাব। আর আরেকটা ব্যাপার, এই যে আমি কনস্ট্যান্টটা ধরেছিলাম যে h2 + k2 + r2 = c, এখান থেকে আমি r এর ভ্যালু বের করব। এই সমীকরণ থেকে আমি r এর মান বের করব, কারণ r এর মানটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। সো আমি এটাকে ক্যালকুলেট করে যদি r এর ভ্যালু বের করি, দেখো আমার চলে আসতেছে g2 plus f2 minus c. So this is the equation of radius, ঠিক আছে? So এখন দেখো আমাদের সম্পূর্ণ বৃত্তের টার্গেট থাকবে, আমরা বৃত্তের যে কোনো সূত্র g f c এই তিনটা ভেরিয়েবলের মাধ্যমে নির্ণয় করব। তাহলে সাধারণ সমীকরণ থেকে আমরা g f c এর ভ্যালু বের করলে সবকিছু পেয়ে যাব। তো আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরা যাক যে x2 + y2 - 8x + 6y + 9 = 0। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে হবে আমাদেরকে। তো এই যে আমাদের প্রদত্ত যে সমীকরণ, এই প্রদত্ত সমীকরণটাকে আমি আমার বৃত্তের সাধারণ সমীকরণের সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করে gfc এর মান নির্ণয় করব। আমি যদি gfc এর ভ্যালুটা বের করে ফেলতে পারি তাহলে আমি যাই বলুক না কেন সেটা মান বের করতে পারবো। তো ফার্স্টে আমি দেখি যে আমার x এর সহগ হচ্ছে, মানে সাধারণ সমীকরণ x এর সহগ হচ্ছে 2g। আমার দরকার g এর ভ্যালু, তাহলে আমার x এর যেই সহগ সেই সহগটাকে আমি 2 দিয়ে যদি ভাগ করি, x এর সহগকে 2 দিয়ে ভাগ করলে -8 কে 2 দিয়ে ভাগ করলে আসছে -4। সো আমার g এর ভ্যালু হচ্ছে -4। সিমিলারলি y এর সহগ হচ্ছে 6, এটাকে 2 দিয়ে ভাগ করলে আসে 3 এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ধ্রুবপদ হচ্ছে +9। সো এখানে আমি নিয়ে নিলাম +9। তো এখন gfc এর ভ্যালু পেয়ে গেছি। তোমরা জানো যে আমার কেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু -g -f। দ্যাটস ওয়াই আমি g এর যেই ভ্যালু সেটাকে আরেকবার নেগেটিভ দিয়ে দিলাম, f এর যেই ভ্যালু সেটাকে একবার নেগেটিভ দিয়ে দিলাম। সো আমি কি পেয়ে গেলাম আমার কেন্দ্র। আর ব্যাসার্ধটা কি, ব্যাসার্ধ তো হচ্ছে এই যে সূত্রে আমি যদি g f c এর ভ্যালু বসিয়ে দিই তাহলে কিন্তু আমি আবার ব্যাসার্ধ পেয়ে যাব। তো এখন তোমরা যারা অলরেডি বৃত্ত সম্পর্কে টুকটাক জানো, তোমরা জানো যে ভাই আপনি এত কষ্ট করে কেন করলেন, x এর সহগকে সরাসরি -2 দিয়ে ভাগ করা যায়। হ্যাঁ অবশ্যই, এটা আমরা পরবর্তীতে করব, যেহেতু আমি প্রথমবার তোমাদেরকে বোঝাচ্ছি দ্যাটস আমি এভাবে করলাম। তো দেখো x এর সহগ যেটা থাকবে এটাকে তুমি যদি +2 দিয়ে ভাগ করো তাহলে তুমি +g এর ভ্যালু পাবা, আর x এর সহগ যেটা থাকবে এটাকে তুমি যদি -2 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু তুমি -g এর ভ্যালুটা সরাসরি পেয়ে যাবা। তো যখন আমার কেন্দ্র দরকার, এত কষ্ট করে আসলে বের করার দরকার নেই। আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিই। এটাও সিমিলার টাইপ এক্সাম্পল, আমাদেরকে বলেছে যে 4x2 + 4y2 প্লাস 24x মাইনাস 4y মাইনাস 27 ইকুয়ালস টু 0। এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। সো প্রশ্নটা দেখি অনেকে চট করে যেটা করে যে x এর সহগ হচ্ছে +24, তো -2 দিয়ে যদি ভাগ করি তাহলে আসবে -12, তাহলে আমার g এর মানে কেন্দ্রের স্থানাঙ্ক হবে -12, +2 এরকম। কিন্তু বিষয়টা আসলে এরকম না। দেখো আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ কি ছিল, আমাদের বৃত্তের সাধারণ সমীকরণে কিন্তু, তোমাদেরকে সাধারণ সমীকরণটা আরেকবার দেখাই, আমাদের বৃত্তের যে সাধারণ সমীকরণ সেখানে কিন্তু x2 এবং y2 এর সহগ 1 ছিল। তো যখন তুমি কোনো কিছু কম্পেয়ার করবা, কোনো একটা ইকুয়েশনের সাথে কম্পেয়ার করবা, তো মেক শিওর করতে হবে যে আমার প্রদত্ত সমীকরণটা যেন যেটার সাথে কম্পেয়ার করছি সেটার চেহারার মতন হয়। আমার যেহেতু সাধারণ সমীকরণ x2 এবং y2 এর সহগ 1 ছিল, তো তোমার যে প্রদত্ত সমীকরণ আছে এই সহগটাকে আগে 1 বানাতে হবে। তুমি যদি 1 না বানিয়ে যদি -g -f এর ভ্যালু বের করো তাহলে কিন্তু তোমার অ্যান্সার ভুল আসবে। সো ফার্স্টে আমরা যেটা করব, আমার সাধারণ সমীকরণে যেহেতু x2 এবং y2 সহগ 1 ছিল, আমি সম্পূর্ণ সমীকরণটাকে উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ দিয়ে দিলাম। সো 4 দিয়ে ভাগ দেওয়ার পর সমীকরণটা দেখতে এরকম আসে। এখন এই সমীকরণ থেকে আমরা -g এবং -f এর ভ্যালু বের করব। সো -g এর ভ্যালু পেতে গেলে তোমরা জানো যে x এর যে সহগ এটা হচ্ছে 2g। সো 2g কে আমি যদি -2 দিয়ে ভাগ করি তাহলে আমি -g এর ভ্যালু পাবো। সো x এর সহগ হচ্ছে +6 যেটাকে যদি আমি -2 দিয়ে ভাগ করি তাহলে আমার আসছে -3 আর y এর সহগ হচ্ছে দেখো y এর সহগ হচ্ছে -1 -1 কে তুমি যদি -2 দিয়ে ভাগ করো তাহলে তোমার চলে আসবে +half। সো আমার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -3, +half। আর ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। ব্যাসার্ধ বের করার সূত্র তোমরা জানো, ব্যাসার্ধ হচ্ছে g² + f² - c। তো একটা ব্যাপার দেখো, আমার এই যে -3 টা কিন্তু কিসের ভ্যালু? -g এর ভ্যালু। সো যখন আমি এখানে সূত্রে বসাচ্ছি তখন আমার +g এর ভ্যালুটা আমি বসাচ্ছি, সেটা হচ্ছে 3। আর এখানে দেখো এই হাফটা হচ্ছে আমার -f এর ভ্যালু। সো -f এর ভ্যালু, বাট যখন আমি ব্যাসার্ধের সূত্রে বসাচ্ছি সেখানে f এর জায়গায় আমি বসাচ্ছি -half। কিন্তু তোমরা যেহেতু এটা উপরে স্কয়ার আছে, তোমরা মাইনাস প্লাস দুটাই বসাতে পারো, অ্যান্সার একই আসবে। জাস্ট লেখার সময় আমি একটু সঠিকটা লিখলাম আর কি। ওকে, সো এখন যদি আমি এটাকে ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে আমার চলে আসছে 4 এবং সেই 4 হচ্ছে আমার এই বৃত্তের ব্যাসার্ধ। দেখো খুবই মজার একটা জিনিস, বৃত্তের সমীকরণ, এই যে সমীকরণ, এই সমীকরণ আমরা গ্রাফে প্লট না করেই জাস্ট দেখেই বলে দিতে পারবো, চট করে বলে দিতে পারবো যে এই বৃত্তের কেন্দ্র কত এবং ব্যাসার্ধ কত। আমার কাছে আসলে জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগে, তোমাদের কাছে জিনিসটা কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আর পরবর্তী যে ভিডিওগুলো বৃত্তে সেগুলো দেখার জন্য স্টে টিউনড। থ্যাঙ্কস ফর ওয়াচিং।